এখন প্রফেসর ইউনূস নিয়ে আসি। আমরা অনেক সিরিয়াস কথা বলবো না, আমরা শুন একটু হালকা মেজাজে বলি, কারণ অনেকক্ষণ ধরে বসে আছেন। ওনার বাড়ি হল চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার 14 নম্বর শিকারপুর ইউনিয়নের শিকারপুর গ্রাম। আমি রিপিট করি, জেলা চট্টগ্রাম, উপজেলা হাটহাজারী বা থানা হাটহাজারী, 14 নম্বর শিকারপুর ইউনিয়ন এবং গ্রামের নামও শিকারপুর। আর আমার বাড়ি হলো জেলা চট্টগ্রাম, উপজেলা ও থানা হাটহাজারী, 15 নম্বর বুড়িশ্বর ইউনিয়ন, গ্রামের নাম বুড়িশ্বর। ঘটনাক্রমে 15 নম্বর বুড়িশ্বর ইউনিয়নের সীমানায় আমাদের বাড়ি আর 14 নম্বর শিকারপুর ইউনিয়নের সীমানায় ওনাদের বাড়ি। তো ফলে আমরা দুই জায়গা, দুই ইউনিয়নের বা দুই গ্রামের হলেও সীমানার কারণে আমরা খুব নিকটবর্তী প্রতিবেশী। উনি আমার থেকে প্রায় 11 বছর বড়, জ্ঞানে গরিমায় পরিচিতি সব কিছুতে বড়, অথবা আমাদের সকলের পক্ষ থেকে উনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, নোবেল প্রাইজ পাওয়ার বহু আগে থেকে। উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। উনার দাদার নাম ছিল নজুমিয়া সওদাগর। সওদাগর শব্দটি চট্টগ্রামে অত্যন্ত সম্ভ্রান্ত তার আভিজাত্যের পরিচয় দেয়। যেমন চট্টগ্রামে 1937 সাবান নামে একটা সাবান আছে, গোল কাপড় ধোয়ার সাবান, নূর আলী সওদাগর অ্যান্ড সন্স। উনার, নূর আলী সওদাগর সাহেবের ছেলেরা গত, নাতিরাও এখন বার্ধক্যের প্রান্তে, ওনার পৌত্রগণ, নাতির ছেলে মেয়েরা এখন দেখে এই ব্যবসাটা, কিন্তু নাম রয়ে গেছে নূর আলী সওদাগর অ্যান্ড সন্স। এখন মানুষের সওদাগর বলতে বোঝে যে হয়তো চুটকা ফাটকা বিজনেস করে, তখনকার আমলে এটা ছিল বড় ব্যবসা, যারা করতেন তাদের পরিচয়। আর ওনার দাদার নাম নজুমিয়া সওদাগর, যেমন আমি বললাম, ওনার দাদার নামে একটা হাট আছে, নজুমিয়া হাট। আজকের পত্রিকাগুলোর অনেক জায়গাতেই সংবাদটা আছে যে হাটহাজারী থানার পুলিশ গিয়েছে প্রফেসর ইউনূসের বাড়িতে তল্লাশি করতে, তথ্য সংগ্রহ করতে। নজুমিয়া হাট এলাকাটা লেখা, কারণ এটা বিরাট ব্যবসা কেন্দ্র একটা, ছোটোখাটো একটা দুবাই, অর্থাৎ হাট, এত বেশি মানুষ বিদেশে থাকে এবং ওখান থেকে এনে মালপত্র বিক্রি করে, মালপত্র কেনাকাটা হয়, যে এটাকে একটা ছোটো দুবাই বললে কোনো বেশি বলা হবে না। সেই হাটটা ওনার দাদার নামে, কারণ ওনার দাদা এটা প্রতিষ্ঠিত করেছিলেন। এবং যারা হাট প্রতিষ্ঠিত করে তারা কিন্তু সেখান থেকে টোল কালেকশনের জন্য করে না, মানুষের খেদমতের জন্য করে। তার মানে মানুষের খেদমত করাটা তার রক্তের মধ্যে আসে। এটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই এই গল্পটা বললাম। তো চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই যাওয়ার জন্য যে মহাসড়ক আছে, জাতীয় সড়ক, সেটা দিয়ে গেলে নজুমিয়া হাট নামক যে বিখ্যাত ব্যবসা কেন্দ্র পড়বে, সেখানেই তার বাড়ি। আর ওখান থেকে আনুমানিক 1 কিলোমিটার গেলে, গাড়ির ডিস্টেন্স 1 কিলোমিটার আর বাতাসের ডিস্টেন্সে 500-700 মিটার গেলে আমার বাড়ি। উনি আমাকে প্রথম চিনেছেন 1998-এ। 1998 সালে চট্টগ্রাম সমিতির মেজবান হচ্ছিল রমনা রেসকোর্সের পাশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, সেখানে আমাদের পরিচয় হয়। তিনি এরকম বলেছিলেন, এটা আপনাদেরকে আনন্দের মধ্যে রাখার জন্য গল্পগুলো বলা, যে আমাদের গ্রামের একজন ব্যক্তি ফোরদার আর্ট ক্যাডার কলেজে গেছে, এটা আমি জানতাম না। আমি বললাম, স্যার নো প্রবলেম, সেটা তো অনেক পুরনো গল্প, এখন আর জেনে লাভ নেই। বলে, আমার গ্রামের একটা ছেলে পাকিস্তান সেনাবাহিনীতে গেছিল, এটাও আমি জানতাম না। আমি বললাম, স্যার দরকার নাই। বললেন, আমার গ্রামের ছেলেটা মুক্তিযুদ্ধ করেছে, সেই সংবাদটাও আমি পাইনি। আমি বললাম, স্যার কোনো আফসোস নাই। বলে, তিনি আবার বীর প্রতীক খেতাব পেয়েছেন, এই সংবাদটাও আমার কাছে আসে নাই। আমি বললাম, দুঃখ করার কোনো কারণই নেই। তিনি বললেন, সেই সদস্য আবার সেনাবাহিনীতে মেজর জেনারেল হয়েছেন, সেই সংবাদটা আমার পাওয়া উচিত ছিল কিন্তু পাইনি। তারপরে বললেন, এবং তিনি রিটায়ার করেছেন, এটাও আমি জানতাম না। আমি বললাম, স্যার এখন যেটা আপনার জানতেই হবে, যে ওই লোকটা আপনার সামনে দাঁড়ায় আছে, এটা না জানলে কিন্তু ষোলো আনে মাটি। আমরা হাসাহাসি করলাম, চাটগেয়ে ভাষা বললেন, আর বুড়িচ্ছের ফোয়া আমি খেয়ে নিল সিনিলাম এতদিন, আমি স্যার আজকে সিনিলন আর কোনোদিন খলজের ভিতরে ফেলানো দিবেন, হয়তো না একবার বাঁধি রাইলাম গিট্টা দিয়ে রে, মানে হলো কলজার ভিতর ঢুকাইলাম, গিঠা দিয়ে বেঁধে রাখলাম। উনি নোবেল প্রাইজ পেয়েছেন এখন থেকে 16-17 বছর আগে, কিন্তু উনি বাংলাদেশের জনগণের খেদমত করে যাচ্ছেন এখন থেকে প্রায়
ওদিকে 25 আর এদিকে 23 কত হলো প্রায় 47-48 বছর পর্যন্ত উনি করছেন যেই গ্রামে উনি জনসেবার উদ্যোগটা নিয়েছিলেন সেই গ্রামটার নাম জোবরা বর্গে জয়কার জো বড় একাররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে অবস্থিত তার পাশেই গ্রামটা সেই জোবরা গ্রামে তিনি দরিদ্র দুই চারজন মহিলার সঙ্গে পরিচিত হয়েছিলেন অর্থনীতি বিভাগের প্রফেসর হিসাবে সরজমিনে কিছু অর্থনৈতিক আইডিয়া নেওয়ার জন্য সেখানে গিয়ে তাদেরকে যখন বলছিল যে তোমাদের কোনো কী করলে তোমাদের উন্নতি হবে বলে যে আমাদের কিচ্ছু করতে হবে না দুইটা পয়সা দাও আমরা কিছু করে খাইতে পারবো বলছে পয়সা তাহলে তুমি ব্যাংকে যাও না কেন তো ব্যাংকে আমরা কোত্থেকে যাবো ওখানে গেলে জমি চাই বিল্ডিং চাই এইটা চাই ওইটা চাই বন্ধক চাই আমরা এগুলো কোত্থেকে দিব তো ওনার মাথায় আসলো যে এই দরিদ্র জনগোষ্ঠীকে মানুষগুলোকে বন্ধকবিহীনভাবে কেউ কি 10টা টাকাও লোন দিতে পারে না তিনি নিজের পকেটের টাকা ভেঙে ওনার কাছে কিছু ডলার ছিল যেহেতু উনি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছিলেন সেগুলো ভাঙাইলেন ভাঙাইয়া বাংলাদেশি টাকা করে উনি তিনটা ভদ্র মহিলাকে গরিব মহিলাকে ধার দিলেন বললেন এটার তোমাকে আমি লোন দিলাম তুমি আমাকে এই টাকাটা ফেরত দিতে হবে সুদ দিতে হবে না আমি তোমার থেকে খালি চাই টাকাটা ফেরত দিবা অর্থাৎ তিনি একটু উদাহরণ সৃষ্টি করলেন যে জামানতবিহীনভাবেও কেউ কাউকে বিশ্বাস করে টাকা দিতে পারে এই দিয়ে কিন্তু ওনার সেই গ্রামীণ ব্যাংকের আইডিয়াটা শুরু এবং বাংলাদেশ সরকারের পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয় তাকে পৃষ্ঠপোষকতা করেছেন রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ পৃষ্ঠপোষকতা করেছেন যাতে করে তার গ্রামীণ ব্যাংক সুন্দরভাবে দাঁড়াতে পারে এবং সেই আয়টার উপরে ভিত্তি করেই কিন্তু আরও অনেক বড় বড় এনজিও পৃথিবীর সবচেয়ে বড় এনজিও ব্র্যাক এটা গ্রামীণ ব্যাংকে ফলো করে বড় হয়েছে ওকে এখন উনি কি উপকার করলেন অপকার করলেন উপকার করলেন পিওরলি ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিতভাবে বলা যায় যে উনি সুদের প্রসার ঘটিয়েছেন সত্য কিন্তু এর সঙ্গে একটা সেমিকোলন দিতে হবে ফুল স্টপ দেওয়া যাবে না উনি কি একমাত্র ব্যক্তি এটা করেছেন এ সারা বাংলাদেশ এটা করতেছে এবং উনার থেকে অনেক বাজে পদ্ধতিতে করতেছে তাহলে উনার উপর কেন আপনার এত আক্রোশ ওনার উপর আক্রোশ হলো যে উনি অনেকগুলো মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে আসার জন্য সাহায্য করেছেন এর ফলে গ্রামের মহাজনরা যারা দাদন খাটাইতো টাকা খাটাইতো তাদের ব্যবসার মধ্যে হ্যাম্পার হচ্ছে ব্যাংকগুলো যারা জায়গা জমি বন্ধক রেখে মানুষকে লোন দিত এবং লোনটা যেন ফেরত না পায় তারও বন্দোবস্ত করত তারপর তাদের সম্পত্তি আত্মসাৎ করত মেরে দিত বেঁচে দিত যাদের মানুষের ভেতরে কিন্তু একটা শত্রুতার ভাব সৃষ্টি হয়েছে প্রফেসর ইউনুস এই কাজটা করে জনপদে মানুষের মনে শান্তি এনেছেন সামাজিক শান্তি যার জন্যে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অর্থনীতিতে দেওয়া হয় নাই যে তার অর্থনৈতিক পদক্ষেপগুলো সমাজে শান্তি আনয়নে সহায়তা করেছে এটা একটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান রাজনৈতিক সরকার ফ্যাসিবাদী সরকার আগ্রাসী সরকার লুটপাটকারী সরকার ব্যতীত বাংলাদেশ পৃথিবীতে আর কোনো সরকার নাই যারা তার সমালোচনা করে এবং বাংলাদেশে নিখাদ আওয়ামী লীগার ছাড়া একনিষ্ঠ আওয়ামী লীগার ছাড়া বাংলাদেশের মানুষের মধ্যে কেউ নেই যার তাকে সমালোচনা করে বা তার শত্রুতা করে সুৎখর সুৎখর যে বলতেছেন আপনি যদি সুদের উপরে বেঁচে আছেন আপনি মেহরবানি করে একটা কথা বলেন একটা অঙ্ক আমরা করি আপনার 10 টাকা আমি আপনাকে 10 টাকা দিলাম 10 টাকার বদলে 1 টাকা সুদ নিলাম এটা একটা অপরাধ বলতেছেন আপনি আমি অপরাধটা সংগঠিত করলাম আরেকটা হলো আপনার পকেটে আছে 10 টাকা আমি ওই 10 টাকাই নিয়ে নিলাম এটার নাম লুট করা হইলো তা দুইটা অপরাধ কিনা বর্তমান রাজনৈতিক সরকার ওই 10 টাকাই মেরে দিচ্ছে আর ওনার বিরুদ্ধে অপরাধ দিচ্ছে যে তুমি 1 টাকা কেন নিচ্ছ মেহরবানি করে এইটুকু আমাদেরকে বুঝতে হবে এই সরকার লুটপাটের সরকার এই সরকারের দক্ষতা লুটপাটে আজকে বা গতকালকে ডেইলি স্টার এবং প্রথম আলোতে নিউজ আছে নাকি বণিক বার্তায় যে যে বিদ্যুতের যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল তারা কত টাকা নিয়েছে কে কত নিয়েছে তাদের কোম্পানি তাদের পুরো চার্ট দেওয়া আছে এবং সেটাকে ইন্ডেমনিটি দেওয়া আছে ওকে আমার পক্ষে মুখস্থ সকল দুর্নীতির খবর যেহেতু দেওয়া যাবে না সেজন্য আমি সেটাতে না গিয়ে বলতে চাই দ্যাট উই ক্যান ভাউচ উই ক্যান সার্টিফাই যে আপনি দুর্নীতির জন্যই ক্ষমতায় এসেছিলেন আপনি দুর্নীতি করতে করতে 15 বছর কাজ করেছেন আপনারা অনেক লোক বলবে সরকারটা যায় তারপর ইউনিসেফ ভাইতে আবার আসি যে অনেক উন্নয়ন করেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছেন পতেঙ্গা টানেল করতেছেন
মেট্রো রেল করেছেন। এখন মজার প্রশ্নটা একটা মেহরবানি করে শুনুন দেখি, উন্নয়ন করতে করতে আপনি দুর্নীতি করেছেন নাকি দুর্নীতি করার জন্য উন্নয়নের প্রজেক্টগুলো হাতে নিয়েছিলেন? আপনাদের কি মনে হয়, চিন্তা করে দেখেন তো। তার দুর্নীতি করার জন্য তিনি উন্নয়নের প্রজেক্টগুলো হাতে নিয়েছিলেন। দিস ইজ আওয়ার গভর্নমেন্ট, এটা আমাদের সরকার, বর্তমানে যারা আছে আমাদের মাথার উপরে চেপে আছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্যে পৃথিবী আমাদের পাশে দাঁড়িয়েছে। কেন মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে? তাহলে তার আবার এটা তো হিংসা, এটা তো ক্ষোভ। গতকাল আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো বলতেই হবে, এখানে ভাসুরের নাম নিতে লজ্জা পায়, বাংলাদেশের উপন্যাসে অনেক সময় কথাগুলো লেখা হবে, এটা নিয়ে লজ্জা পেলে তো আমার হবে না। রাশিয়া নামক একটি বৃহৎ শক্তির মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করছেন, আজকে চলে যাবেন তিনি। ওনারাও বলেছেন বাংলাদেশের বাইরের হস্তক্ষেপ আমরা কি প্রতিবাদ করি। আরে বাপ যান, যদি বাপ হইতে না আসা সাসা যান। এই বাইরের হস্তক্ষেপটা আমাদের দেশে দৃষ্টান্তকে স্থাপন করেছে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ইফ উই হ্যাভ এ ফ্রেন্ড অ্যাজ ইউ সে ইট ইস ইন্ডিয়া, এন্ড ইফ উই হ্যাভ এ ডিফিকাল্ট ফ্রেন্ড ইট ইস ইন্ডিয়া। এবং ইন্ডিয়ার বন্ধু রাশিয়া, সো বোথ অফ ইয়ার ক্রিমিনাল, বোথ অফ ইয়ার কমিটেড দ্য সেম ক্রাইম। 2014 সালে নির্বাচনের 6-7 আগে ভারত সরকারের পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে কে দাওয়াত দিয়ে নিয়েছিল রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে? তাহলে আজকে কেন আপনারা আপত্তি দিচ্ছেন যে অমুক কেন আসে, অমুক কেন আসে, অমুক কেন আসে? ইফ ইউ ডিড নট ডু ইট, আজকে হয়তো এটা হতো না। তাহলে আগে আপনাকে বলতে হবে সরি, হোয়াট উই ডিড ইন 2014 আই এম ভেরি সরি, আপনি সেটাও বলবেন না। আমার সেনাবাহিনীর অভিজ্ঞতার 27 বছর, শর্মিনা আপাদের সঙ্গে যখন পরিচয় হয় তখন আমি রাজনীতি করি না, সুশীল সমাজে চলি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড পিস স্টাডিজ নামক একটা প্রতিষ্ঠানের ফাউন্ডিং এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম, সেটা এখনও আছে যদিও মৃত ব্রহ্মপুত্র নদীর মতো। তারপর ইনস্টিটিউট অফ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ছিলাম সভাপতি হিসাবে। আমার সার্বিক অভিজ্ঞতার আলোকে আমি বলছি, আমরা শুধু সংকটের দিকে হাঁটছি না, আমরা সংঘাতের দিকেও হাঁটছি। শুনতে খুব ভয় লাগে অথবা উদ্বেগ লাগে, এটাই বাস্তব। বাংলাদেশ সমাজটাকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ক্ষুদ্র সমাজ কিন্তু আর্থিকভাবে শক্তিশালী, সেই সমাজটা হচ্ছে আওয়ামী সমাজ, আওয়ামী ঘর। আর বাকি বাংলাদেশ তার বিরুদ্ধে আছে, তারা হলো সততার পক্ষে, ন্যায়ের পক্ষে। এই দেশটিকে নৈতিকতাবিহীন ইমরাল সোসাইটিতে পরিণত করেছে বর্তমান রাজনৈতিক সরকার। এই সরকার শিক্ষা দিচ্ছে চুরি, বাটপারি, লুটপাট। এই সরকার শিক্ষা দিচ্ছে না মানুষের পাশে দাঁড়াও। করোনার সময় তারা দুর্নীতি করেছে, তাহলে আর কখন তারা মানুষের করবে না? তারা লাশের মধ্যে দুর্নীতি করেছে, কাফনের কাপড়ে দুর্নীতি করছে, দরিদ্রদের চাউল ডাউলের থেকে দুর্নীতি করেছে, তাহলে সে বাদ দিচ্ছে কি? বাদ তো কিছুই নেই। ওকে, এখন প্রফেসর ইউনুস সাহেব সম্বন্ধে আমরা আবারও বলি। গভর্নমেন্ট অফ বাংলাদেশ যে বর্তমান রাজনৈতিক সরকার ওনার বিরুদ্ধে লেগেছে, তার কারণটা কিন্তু এখানে আমার পূর্ব একজন বলে গেছেন, বোধহয় রাশেদ অথবা ব্যাপারী ভাই বলেছেন, প্রফেসর ভাই, যে তারা নোবেলেরটা তো আপনাদের গল্পটা সবাই বলতে ভুলে গেছে। এখন থেকে 4-5 বছর আগে একটু স্মরণ শক্তিতে আনেন। প্রধানমন্ত্রী মহোদয়া বিদেশ থেকে আসছিলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার লোক আসছিল, রাস্তাঘাট একেবারে লাইন ধরে মানুষ দাঁড়াইছিল, গ্রামের থেকে ওখান থেকে ওখান থেকে লোক আসছে। তো সেখানে টেলিভিশনের সাংবাদিক ভাইয়েরা একটা অংশের মধ্যে হঠাৎ করে যায় একজনকে ধরছে, আপনারা কোত্থেকে আসছেন? বলছে অমুক জায়গার থেকে। আপনারা কেন আসছেন? বলছে প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাইয়ে আসছে, আমরা তাকে রিসিভ করতে আসছি। একবার চিন্তা করেন দেখি কথাটা মনে আসে কিনা। ইট ইজ অন রেকর্ড, হয়তো আমি প্রিজার্ভ করতে পারি নাই বলতে পারছি না। তার মানে ওই সময় উনি গিয়েছিলেন এবং দেশবাসীকে জানাই গেছেন যে এবার নোবেল নিয়ে আসতেছি। এখন নোবেল তো নিয়ে আসে নাই, নোবেল যে পাবে নোবেল পার্সনস, ইন আননোবেল পার্সন, ইননোবেল পার্সনস তো কোনোদিনও নোবেল প্রাইজ পাবে না। অ্যান্ড ইউ আর এন ইননোবেল পার্সন, আই এম সো সরি। প্রফেসর ইউনুসের সঙ্গে তার ব্যক্তিগত রেষারেষিটা সেই নোবেল প্রাইজ থেকে শুরু। পার্বত্য চট্টগ্রাম শান্তি প্রক্রিয়ার জন্য তিনি একটি নোবেল প্রাইজ আশা করেছিলেন, বাটার জন্য যথেষ্ট তদবির করেছেন বলে আমরা শুনেছি, পত্রপত্রিকায় কলমে পড়েছি। এখন সে কেন তিনি পান নাই এটার উত্তর তো আমরা দিতে পারবো না, কেন নোবেল কমিটি তাকে দেয় না এটার উত্তর তো বাংলাদেশি মানুষ দিতে পারবে না। কিন্তু আপনি না পেয়ে থাকলে সেই মনে কষ্টে বাংলাদেশি মানুষকে কেন কষ্ট দিচ্ছেন, এটা তো আমাদের প্রশ্ন। এবং দ্বিতীয়ত, লেট আস পুট ইট ভেরি স্কোয়ারলি, যে আমেরিকার সঙ্গে আপনি একটা সংঘাতে জড়াচ্ছেন, জিনিসটা কি বুদ্ধিমানের কাজ হচ্ছে কিনা একটু চিন্তা করুন মেহরবানি করে। আমাদেরকে কি আপনি একটা মারামারি কাটাকাটি রাস্তায় নিয়ে যাচ্ছেন না? যদি আমেরিকার সঙ্গে আপনার পররাষ্ট্র সম্পর্কটা এত খারাপ হয়ে যায় যে তারা আপনার কাছ থেকে গার্মেন্টস ইম্পোর্ট কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়,
আপনি কোথায় যাবেন? যদি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF আপনার উপর আরও কঠোরতর শর্ত দেয়, আপনি কোথায় যাবেন? জাতিসংঘের মিশনে যদি আপনাকে যেতে নিষেধাজ্ঞা দেয় বা কমিয়ে দেয়, আপনি কোথায় যাবেন? আপনি তো শুধু রাশিয়ার রুবেল দিয়ে আর চায়নার ইউয়ান দিয়ে তো বাঁচতে পারবেন না, আপনার ডলার লাগবেই, কারণ শুধু ডলারবিহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠতে আরও 10 থেকে 22 বছর লাগবে মিনিমাম। হঠাৎ করে এটা কোনো দিনও সম্ভব না। সো উই অ্যাপিল, আমরা সরকারের নিকট আবেদন করছি যে প্রফেসর ইউনুসকে অপমান করা বন্ধ করুন। ভিপি নূর, ডাকসুর ভিপি নূর, আমাদের গণ অধিকার পরিষদের সম্মানিত চেয়ারম্যান ছোট ভাই নূরের কথার উপরে ভিত্তি করে আমি বলতেছি, আপনারা যদি প্রফেসর ইউনুসকে হয়রানি করেন এবং জেলখানা নেওয়ার বন্দোবস্ত করেন, ইট উইল বি একটা দিয়াশলাই জ্বালার মতো। এর কারণ আন্তর্জাতিক সম্পর্কেও দিয়াশলাইয়ের কারণে আগুন জ্বলবে, দেশের মধ্যেও কিন্তু একটা আগুন জ্বলবে। আমরা কি সেই আগুনের সংসার চাই? আমরা কি আগুনের পরিবেশ চাই? চাই না। অর্থাৎ এত তড়িঘড়ি করা হচ্ছে কারণ এই সরকারের মেয়াদ আছে 4 মাস। এই 4 মাসের মধ্যে এই সরকারের ব্রত হয় আমি বাঁচব, নয়তো জনাব ওবায়দুল কাদের ভাষায় মরব। কেন ওবায়দুল কাদের মহোদয় বলছেন যে আমাদেরকে ক্ষমতার থেকে গেলে রাতের বেলা মেরে ফেলাবে, আমি বলি নাই। তাহলে এখন হয় বাঁচব না মরব, এর মধ্যে পড়ে আমরা বাঙালিরা কোন দিকে যাব? আমরা বাংলাদেশের মানুষ কোথায় যাব? আমাদেরকে একটা পক্ষ নিতে হবে। গণ অধিকার পরিষদ, পেশাজীবী পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, আপনাদের সবার প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম যে আমরা এটার মধ্যে আছি, আমরা প্রফেসর ইউনুসের পক্ষে আছি। প্রফেসর ইউনুসের সোশ্যাল বিজনেসের যে থিওরি, এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, অর্থাৎ উনি যে পভার্টি শূন্য অবস্থায় দারিদ্রতা উন্মুক্ত করতে চান, দারিদ্রতাকে মুক্ত করতে চান, তার জন্য আমাদের দেশ থেকে যদি আমরা উদাহরণটা সৃষ্টি করতে পারি, তাহলে পৃথিবীতে আমাদের দেশ নামটাই ছড়াবে। কিন্তু সেটা কেউ চায় না, এর কারণ বর্তমান সরকার সেখানে জড়িত না। Thank you.